প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি আওয়ামী লীগ করেন, কোনো সমস্যা নাই। আপনি জাতীয় পার্টি করেন, নো প্রবলেম। বিএনপি করেন, নো প্রবলেম। জামাতে ইসলাম করেন, খেলাফত মজলিস করেন, খেলাফত আন্দোলন করেন। আপনি বর্তমানে যে ছোট একটি রাজনৈতিক পার্টি নুরুল হক নুরুল, কি গণ অধিকার পার্টি নাকি করেন, কোনো সমস্যা নেই। আসুন আমাদের দলে, আমাদের রাজনীতিও করে দেখুন। বাংলাদেশে একমাত্র দ্বৈত রাজনৈতিক দল হচ্ছে বিএনপি পার্টি। যে রাজনৈতিক দল, আপনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন, যে কোনো রাজনৈতিক দলের যে কোনো পোস্টে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি সেই সাথে রোজ পার্টিতে যোগদান করতে পারবেন, রোজ পার্টির সদস্য হতে পারবেন। এই রাজনীতি দ্বারা একমাত্র রোজ পার্টি প্রবর্তন করেছে বাংলার রাজনীতিতে। আর কোনো রাজনৈতিক দল এই দ্বারা প্রতিষ্ঠিত করতে পারেনি, পারবে না ইনশাল্লাহ। তাই আমি সমস্ত মানুষের প্রতি, এদেশের সমস্ত জাত পাত গোত্র বর্ণ নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানাচ্ছি, রোজ পার্টি একটি স্বপ্নের দল, আগামীর স্বপ্ন, ভবিষ্যতের স্বপ্ন, এদেশের 20 কোটি মানুষের স্বপ্ন হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা, আসুন আজ আমার বক্তৃতা শুনছেন, আমার কথা শুনছেন মিডিয়ার মাধ্যমে। এক সময় আপনারা স্পোকসম্যান হবেন, আপনারা এই পার্টির স্পিকার হবেন, আপনারা এই পার্টি নিয়ে কথা বলবেন। সেই স্বপ্ন দেখি আমি আপনাদের এই বলে আশ্বস্ত করতে চাই, আমি এই রাজনৈতিক দল গঠনের জন্য, এই রাজনৈতিক দলকে ক্ষমতা আনার জন্য আমার জীবন বাজি দিব। কিন্তু আমি এই রাজনৈতিক দল গঠন করতে গিয়ে আমি কখনো প্রধানমন্ত্রী হতে চাই না, রাষ্ট্রপতি হতে চাই না। আমি এই কথা আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে দিতে পারি। প্রিয় ভাই বোনেরা, অনেক কথা বলেছি, হয়তো অনেক দিন পর্যন্ত আমাকে একা একা লড়তে হবে, এই স্টুডিওতে বসে আমাকে কথা বলতে হবে, বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একা একা স্লোগান দিতে হবে। অনেকে আমাকে পাগল বলবে, অনেকে আমাকে উন্মাদ বলতে পারবে, কিন্তু কথা দিলাম একদিন এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে বিআরপি বাংলাদেশ রোজ পার্টি, সেই কথা বলতে পারি। প্রিয় ভাই বন্ধুরা, আর দেরি কেন, এখনই আপনারা কাজ করুন এই পার্টির জন্য, যে পার্টি করুন না কেন, কোনো সমস্যা নাই। আপনি আওয়ামী লীগ করেন, সমস্যা নাই। আমি বারবার বলে আসতেছি, যে কোনো রাজনৈতিক দলের সদস্য হন, সমস্যা নাই, আপনি এই রোজ পার্টিরও সদস্য। কারণ এই রোজ পার্টি, আমি বিশ্বাস করি, একটি পার্টি যখন নতুন একটি দলের আবির্ভাব হয়, নতুন একটি রাজনৈতিক দল যখন প্রতিষ্ঠা লাভ করে, তাকে অন্যান্য রাজনৈতিক দল থেকে এসে এই দল বাড়ি করতে হয়, নাহলে আমি লোক পাবো কোথায়? আমি যে ক্ষমতায়, আমাদের এই পার্টি যে ক্ষমতায় আসবে, আমাদের এই পার্টি যে দেশ শাসন করবে, তাহলে আমরা লোক পাবো কোথায়? কারণ সমস্ত এই দেশের 20 কোটি মানুষ তো বাংলাদেশের প্রায় 100টি পার্টির সাথে জড়িত। তাহলে ওইসব পার্টি থেকে লোকজন আমার এই দলে আসতে হবে, আমাদের এই দলে আসতে হবে। সবার পার্টি হবে রোজ পার্টি, সমস্ত রাজনৈতিক মতপথের একটি বিশাল প্ল্যাটফর্ম হবে আমাদের এই পার্টি। প্রিয় বন্ধুরা, আরও কথা হবে, আরও অনেক কথা হবে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও এদেশের 20 কোটি মানুষকে এই পার্টিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীকে, নেতাকে, যদি অন্য কোনো রাজনৈতিক দলের চিপও আমার এই দলের সদস্য হতে চায়, হতে পারবে, কারণ আমরা তার বালোটা গ্রহণ করব। কারণ সে যদি তার দল বিলুপ্ত না করে আমাদের দলে আসে, তাহলে আমরা তাকে পার্শিয়ালিটি আমরা সদস্য করব, পার্শিয়াল সদস্য করব, যেন তার যে গুণাগুণ রয়েছে, ওই রাজনৈতিক দলের যে মেধা রয়েছে, যেন আমরা এই পার্টিতে অ্যাপ্লাই করতে পারি। অবসরপ্রাপ্ত যারা রয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারী, আপনারা আসবেন, যদি রাজনীতি করার ইচ্ছা থাকে আপনারা এই পার্টিতে ইনভলভ হবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে সাইন করতে পারবেন। এনজিবী, বুদ্ধিজীবী, ব্যারিস্টার, উকিল, ইঞ্জিনিয়ার, আপনারা আসুন, আপনারা দেশ সেবায় এগিয়ে আসুন, দেশ গঠনে কাজ করুন। শ্রমিক শ্রেণী, রিক্সাজীবী, শ্রমজীবী, সকল শ্রেণীর মানুষের জন্য এই রোজ পার্টির দরজা খোলা। আসুন আসুন এই দলকে শক্তিশালী করুন, আসুন আমরা এক মহান বাংলাদেশ গঠনের ব্রত নিয়ে, স্বপ্ন নিয়ে। আজকের মতো বক্তৃতা এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।